আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ করছি। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে উত্তাল কলকাতা। বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে বের করা হলো বিক্ষোভ মিছিল। অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতির ছোঁয়া কলকাতাতেও। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে বাংলাদেশের বেশ কিছু পড়ুয়ার, আহত অন্তত 400 বেশি ছাত্রছাত্রী। এবার তার প্রতিবাদে গর্জে উঠল শহর কলকাতা। কলকাতার বাংলাদেশের উপহাই কমিশনের সামনে ধুমধুমার পরিস্থিতি, বিস্তারিত দেখুন ভিডিওতে। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ করছি যে মুক্তিযুদ্ধ কেমন হয়েছিল বাংলাদেশে। এইটা একটু সকলে করতে পারে না, যেমন ক্ষুদিরাম 18 বছর বয়সে দেশে স্বাধীন করার জন্য যেভাবে প্রাণ দিয়েছিল, এখনকার ছাত্র সমাজ ভাবতে গেলে ভাববে যে পিছিয়ে পড়বে, কিন্তু আবু সাহেব, ক্ষুদিরাম এদের থেকে শিক্ষা নিয়ে যে কোনো দাবিতে, যে আজকে ছাত্র আন্দোলন কেন, আজকে দেশের যা বর্তমান অবস্থা সেই আন্দোলন গড়ে তোলার জন্য এই আবু সাহেব এবং ক্ষুদিরামের থেকে শিক্ষা নিয়েই আমরা আন্দোলনকে আরো পাথেয় করব। বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ যে দাবিতে তখন লড়াই করেছিল, আজকে আমরা ভারতবর্ষের ছাত্র সমাজ তাদের এই সংগ্রামী বীরত্বপূর্ণ লড়াই থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের যে শিক্ষার সমস্যা, চাকরির সমস্যা, রুটিরুজির সমস্যা, এই সমস্যা নিয়ে এ সমাধানের দাবিতে আমাদের দেশে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আমরা প্রেরণা পাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের ছাত্র সমাজ যে গণতান্ত্রিক আন্দোলন তারা পরিচালনা করছে, তাদেরকে কুর্নিশ জানাই। শহীদ ছাত্রের কি আমরা মনে রেখে আমরা আজীবন তাকে ভুলবো না, আজীবন তাকে মনে রাখবো এবং তার থেকে প্রেরণা নেব। এবং আজকে যে সারা দেশ জুড়ে জাতীয় শিক্ষানীতি চালু করেছে, এরকম আন্দোলন আমরা ছাত্র সংগঠন আইডিএস এর পক্ষ থেকে কলকাতার বুকে বলুন, দিল্লির বুকে বলুন, এই আন্দোলন নামিয়ে আনবো। বাংলাদেশের জনগণের উপরে যেভাবে অত্যাচার করছে, গুলি করে হত্যা করছে, তা ইতিমধ্যে 7 জনকে তারা শহীদ করেছে। আমরা তাদের এই যে লড়াই, তারা লড়াই থেকে পিছিয়ে আসেনি, আমরা লক্ষ্য করছি ঘরের নিজের সন্তানকে মায়েরা তারা পাঠাচ্ছে আন্দোলনে। আজকে ভারতবর্ষের যারা আমরা লড়াই করি শোষিত নিপীড়িত মানুষের হয়ে, আমাদের ভারতবর্ষের ছাত্র সমাজ আমরা প্রেরণা পাচ্ছি যে আমাদের ভারতবর্ষেও গোটা দেশে আজকে এর ইম্প্যাক্ট বিশাল। ছাত্ররা আজকে রাস্তায় নামছে বাংলাদেশের এই স্বৈরাচারী আক্রমণের প্রতিবাদে। ফলে আমরা মনে করি যে গোটা দেশে, ভারতবর্ষে তথা গোটা বিশ্বের শোষিত নিপীড়িত মানুষ বাংলাদেশের এই মুক্তি আন্দোলনে, বাংলাদেশের গণতান্ত্রিক এই আন্দোলনের পাশে রয়েছে। আমরা তাদের প্রতি সম্পূর্ণ সংগতি জানাচ্ছি। পাশাপাশি ভারতবর্ষে আজকে যেভাবে বৈষম্য ভারতবর্ষেও হচ্ছে, যেভাবে শেখ হাসিনা সেই দেশের সরকার পরিচালনা করছেন, ভারতবর্ষে মোদি সরকার একইভাবে তারা সরকার পরিচালনা করছেন। ফলে আমরা মনে করি এই দুই সরকারের যে স্বার্থ, পুঁজিপতি শ্রেণীর স্বার্থেই তারা কাজ করছে। ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই, আন্দোলন আমরা আরও তীব্র করব। যেভাবে বাংলাদেশের ছাত্ররা এই আন্দোলন করছে তার থেকে আমরাও শিক্ষা নিচ্ছি, কারণ আপনারা সকলেই দেখেছেন আবু সাহেব কীভাবে নিজের বুকে যে গুলিটা নিয়েছে সেটা একজন ছাত্র হিসেবে ভাবতে গেলে আমাদের ভয় লাগছে। তাদের এই আন্দোলন থেকে, বাংলাদেশি ছাত্র সমাজের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষে শিক্ষার সমস্যা, বেকারি, বেরোজগারির বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব। এই অঙ্গীকার নিয়েই আমাদের এই আন্দোলন চলবে। আমরা গোটা ভারতবর্ষে, এমনকি সাউথ এশিয়ান যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া, বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ করছি। আমরা সাউথ এশিয়ান যে স্টুডেন্ট সলিডারিটি বানিয়ে আমরা এর বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব।